নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী কথা বলেন উত্তর দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী তাহলে আপনার মধ্যে তা সুন্নাত থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উটের নাড়িভুঁড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না কেন আমাদের প্যান্ট টাকনোর নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া ইস্তেনজা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহর রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে যেভাবে দিন দিন শিক্ষা থেকে ইসলামকে বর্জন করার নীতি শুরু হয়েছে তাতে তাতে দিন দিন এরকম অবস্থা হবে এতে আমি অবাক হচ্ছি না বা আমরা অবাক হচ্ছি না এভাবে চলতে থাকলে আগামী 10 বছরে এমন একটা প্রজন্ম আসবে যারা অজু করার শিক্ষাটাও প্রাতিষ্ঠানিকভাবে পাবে না আমার ধারণা এখন যদি আমরা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটি ফারেক অর্থাৎ অনার্স মাস্টার্স পাশ করেছেন এমন মানুষদের তালিকা করে যদি আমরা জিজ্ঞাসা করি একটা সুমারি করি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন আমার ধারণা 10%-এর বেশি পারবেন না আপনি মাস্টার্স পাশ করা মানুষদের একটা তালিকা তৈরি করেন করে একটা সুমারি করেন কোরআন সুমারি কি সুমারি করে দেখেন কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে অথচ মাস্টার্স পাশ করতে আপনার জীবনের প্রায় 25 বছর চলে গেছে আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো 60 থেকে 70 বছর অথবা 100 বছর এই যদি হয় অবস্থা শিক্ষার তাহলে ইহুদি খ্রিস্টানদের মার বেশি দিন বাকি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসতেও বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে সুবহানাল্লাহ বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে বাহ্যিকভাবে নাকি পুরুষ
একজন বাহ্যিকভাবে ছেলে মানসিকতা মেয়ের সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে একটা ছেলের সাথেই তো অতএব এখানে সমকামিতাই হলো তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লুতকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন অনেক সূরায় সূরা হুদের মধ্যে বলেছেন আর অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাককুম বিহা আহাদা মিনাল আলামিন এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেন বা হবে না কারণ আপনি ২৫ বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না ছবি ভিডিওর কোনো প্রয়োজন নাই অফিশিয়াল ভিডিও হচ্ছে অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ পরিবেশ বজায় রাখবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আমার সাথে লাইভলি থাকবেন ওয়া কউলু কাওলান সাদীদা এবং সরাসরি সোজা কথা বলো স্পষ্ট করে সোজা কথা বলো সরাসরি সরাসরি কথা বলো সোজা কথা বলো স্পষ্ট করে কথা বলো খোলাসা করো কউলু কাওলান সাদীদা তাহলে আল্লাহ পাক কি দিবেন ইউসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব সুবহানাল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহ যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো কয়েকটা কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে সরাসরি কথা বলতে তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন গুনাহগুলো মাফ করে দিবেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে অর্থাৎ দুনিয়াতেও সফল হবে পরকালে জান্নাতে যাবে কথা বোঝা যাচ্ছে অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে আমি প্রথম কথা প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন আছেন সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন মাশাআল্লাহ তাই তো কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা ওজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের ২৫ বছর আপনি পড়াশোনা করেছেন ২৫টা সূরা তো দূরের কথা ২৫টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা ২৫টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান ইন্নামাল আমালু বিন্নিয়াত আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে ২৫টা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার জন্য ধিক্কার আপনার পড়াশোনার উপরে থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আমার কথায় মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই ওয়াল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে যে সার্টিফিকেট আপনাকে ২৫ বছরে ২৫টা হাদিস শেখাতে ব্যর্থ ২৫ জন নবীর নাম আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ জন ১১ জন স্ত্রীর নামও জানেন না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না
নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না, আমরা স্ট্রেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না। মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব এগুলো আমরা জানি না। অনেকে ওযু ঠিক মতো করতে পারি না, 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন, আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই, আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না, প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে, শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে। আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন। এই জেনারেশনের কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে, বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সেই তো কবেই উঠে গেল, আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম। দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো, ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না, আর 25টা সূরার অর্থ জোরে জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানা এমন আমি এখানে কোনো কৌতুক করছি, এত কমন সেন্সিং জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিং, এত বেআদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে, জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন করে না, এমন কোনো পাপ নাই, মাদক থেকে শুরু করে মেয়ের সাথ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। এখানে আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, চার ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাহউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারেক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবিদের যুগ কেমন ছিল, নবীর যুগ ইসলাম কেমন ছিল, চার ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহীন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসোলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি, বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস এই জেনারেশনটার জন্য আফসোস, অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হ্যামহুমা ক্যামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা 6টা ভুল হল, বলে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা,
এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগা পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কির দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পড়াই দিয়ে যান আর অন্য সময় দাঁড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শিরক শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবে না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন লা ইলাহা কালিমা পড়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মোশরেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন ফরজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বোঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায়ে কেরামের পরিভাষায় উসুল
কাফেরদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এই রকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের শায়খ পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিরক কি ও কেন কত প্রকার কি কি জানি না তাওহীদ কত প্রকার কি কি বুঝি না তাওহীদ রুবুবিয়াহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তাওহীদ রুবুবিয়াহ শিখেছেন তাওহীদ উলুহিয়াহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর গজব ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীদেরকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না কুলু কওলান সাদিদা একদম স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মুনাফিক আর কে প্রকৃত মুমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহীদ শিখতে হবে কি না তাওহীদ তিন প্রকার রুবুবিয়াত উলুহিয়াত আসমা ও সিফাত আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ শিরক তিনভাবে হয় একইভাবে শিরক আকিদায় হয় শিরক আমলে হয় শিরক কথা কাজে হয় শিরক চিন্তায় হয় শিরক আপনার আসমা ও সিফাতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী কথা বলেন উত্তর দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়িভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না আমার চেহারা দাড়ি থাকবে না কেন আমাদের প্যান্ট টাকনোর নিচে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চালচলন খাওয়া দাওয়া ইস্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগাদা থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো
হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন তাহলে আপনাকে সুন্নত কেন শেখাতে হবে কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত এগুলোর বাইরের গুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না শিরকের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবহানাল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি 10 বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হইলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বুঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বুঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে তো সলাত হাই আলা সলা প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না হাই আলাল ফালা আপনার আমার কানে যায় কেন সলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে 50 50 ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে প্রথম কাতারগুলোতে প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই আর কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তখন আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি সুবহানাল্লাহ নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আর সামাজিক প্রতিবাদ গড়ে তুলবেন এই শব্দগুলো সস্তা করতে করতে যাকে তাকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্ত্রাসী হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই কোশ্চিন কালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে ক্যাডেট কলেজ আছে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ে 5 ওয়াক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদখোর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান 36 বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে কয়টা ভাই আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে 73টা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই
আমাদের মধ্যে যারা সুদ খায় প্রত্যেকই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কলবে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়োনিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডব্লিউ ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় IMF, World Bank, Federal Reserve Bank, এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি নাউজুবিল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও ফাইল লাম তাফআলু যদি সুদ না ছাড়স কথাটা এরকম ঢাকাইয়া ভাষা যদি সুদ না ছাড়স ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দেই সামনে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন দেখে নিন পুরো বিশ্বের অর্থব্যবস্থা পড়ে যাবে এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধ্বসে যাবে দেখবেন আর অর্থব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা জায়োনিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুবহানাল্লাহ মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার স্ত্রীর কাছে 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে ফাতিমা আয়েশা মারিয়াম হে খাদিজা এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি তো সে মাশাআল্লাহ রেখে দিল 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে 20,000 টাকা আপনি হারালেন ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপর ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা তা আমি সেটা যদি না দেই আমি কি জালেম না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল 20,000 টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে
জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে, এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে, এরা এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই। তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার ওই আকীদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। ফাইজলামের একটা জায়গা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। যখন মুসলিমদেরকে দিনের পর দিন মেরে বোম মেরে হত্যা করে ফেলা হচ্ছে, এখন তুমি তেল আবিবের পক্ষ নাও, ইসরায়েলের পক্ষ নাও, লজ্জা করে না তোমার? যারা মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলে ওখানে গিয়ে তুমি মানুষকে আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই, ইভেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমুল্লাহ সম্পর্কেও মিথ্যাচার করতে লজ্জা করে না। যে মানুষ তার সারাটা জীবন ঢেলে দিল বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্যে, তার ব্যাপারেও তুমি প্রশ্ন তুলো, কত নির্লজ্জ তোমরা, লজ্জাহীন একটা সম্প্রদায়, যা নুন খাচ্ছ তার গুণ গাচ্ছ, এই তো আর কি বিষয়টা, এই আর কি, যাদের নুন খাচ্ছ এখন তার গুণ গাচ্ছ। আপনাদের মনে করেন, একটা এক্সাম্পল দিয়ে মনে করেন যে 71 সালে আমরা বিজয় অর্জন করতে পারি নাই, মনে করেন এখনও পাকিস্তানিরা আমাদেরকে মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। 71 থেকে এখন কত বছর হলো? 53 হয়, 50-55। মনে করেন যে বিজয় এখন অর্জিত হয় নাই, আমাদের ওই বাবারা লড়ছিলেন, দাদারা লড়ছিলেন, লড়তে 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 তারা শহীদ হয়ে গেলেন, কিন্তু ওদের আগ্রাসন থামে নাই, ওরা মারতেই আছে, মারতেই আছে, মারতেই আছে। তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, তারপরের জেনারেশন অস্ত্র নিল, নিতে 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 2023 পর্যন্ত আসলো। এখন 2023 সালে যে ফ্রিডম ফাইটার মুজাহিদ মুক্তি বাহিনীরা ওদের বিরুদ্ধে লড়তেছে, এই বাহিনীর কি আকীদা খারাপ? ওই বাহিনীর মানহাজ খারাপ? ওই বাহিনী পাগলের কাজ করতেছে? ওই বাহিনী সন্ত্রাসী? ঠিক একই কাজ করতেছে ফিলিস্তিনের মানুষ, সে একই কাজ এই 100 বছর থেকে তারা করে আসতেছে, আর তুমি এখন এসে এদের আকীদা মানহাজ নিয়ে প্রশ্ন তোলো, নির্লজ্জ কোথাকার। বরং বলছে যে এগুলো পাগলের কাজ, তারা নাকি পাগলামি করতেছে, তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই নিজে কিছু করতে না পারি, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে, এত নিচে নেমে গেছি আমরা এখন। কথাগুলো আমি পুরা মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না। মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশায় একটা কথা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না, আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবী স্বার্থে কথাগুলো বলতেছি না, ওয়াল্লাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ, এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই। এরাই বিশ্বের নতুন ফেরাউন, এরাই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন, আল্লাহুম্মা আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন, আল্লাহুম্মা। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না, অর্থনীতি হালাম হালাল হারাম বুঝি না, আল্লাহ বলছেন সুদ খায়ও না, এটা মায়ের সাথে জেনা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তাও খাচ্ছি দিব্যি, আমাকে বলেন। মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা পতিতালয়, নাউজুবিল্লাহ, এটা বুঝি কি পতিতালয় কি জিনিস বুঝেন তো? মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই, বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছেন নিয়ে নেন, ব্যাস ঠিক আছে, কোনো সমস্যা নাই, মালের জাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই সুদের কাছে যায়েন না, আল্লাহর দোহাই লাগে ভাই কিসের কাছে যায়েন না, আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি, হে আল্লাহ আমরা সুদ থেকে তওবা করছি, হে আল্লাহ আমরা শিরক থেকে তওবা করছি, হে আল্লাহ আমরা বেদাত থেকে তওবা করছি, আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি, জেনা থেকে তওবা করছি, আমরা
ব্যভিচার থেকে তওবা করছি বেনামাজি থেকে তওবা করছি যাকাত না দেওয়া থেকে তওবা করছি সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি অটল থাকতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকার এক কানে বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও মূল্যহীন এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কাল কিয়ামতের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরও বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন কালিমা শিখবেন তাওহীদ শিখবেন সুন্নত শিখবেন হালাল খাবেন আল্লাহ পাক তৌফিক দান করুন যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি যুবক ভাইরা চরিত্র হেফাজত করার চেষ্টা করি হালাল রিজিকের পিছনে ছুটি হালাল রিজিক হয়ে গেলেই বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন এবার হাসতে পারেন অনেক ধমক দিছি হালাল রিজিক হয়ে গেলেই একটা বয়সসীমা দেয়া আছে আচ্ছা ঠিক আছে মানলাম রাষ্ট্রে থাকেন কিছু বিষয় মানতে হবে না হলে আপনার গন্তব্য হবে ওই চোদ্দ শিখের পিছনে অতএব চোদ্দ শিখের পিছনে যাওয়ার চাইতে আচ্ছা মেনে নিলাম আঠারো একুশ না আঠারো তেইশ আমি জানি না কত আঠারো একুশ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই নেন মানেন তাও মানেন হালাল রিজিক হয়ে গেছে বয়স হয়ে গেছে মেয়ের পিছনে না ঘুরে বুক ফুলিয়ে বিয়ে করে ফেলবেন বিয়ের আগে পরিবারে বুঝাবেন বুঝাতে বুঝাতে যদি কাজ না হয় তারপর বিদ্রোহ হবে ইনশাআল্লাহ আর মনে রাখবেন প্রত্যেক বিদ্রোহের পরেই সফলতা আসে ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ আরেকটা নসিহত করে দিই এটা আমার অন্যতম শ্রেষ্ঠ একটা অভিজ্ঞতা আর কি সবসময় বোরখা দেখে পাগল হয়ে যাবেন না কারণ সব বোরখার পিছনেই দিনদার মেয়ে থাকবে জরুরি না দিনদার মেয়ে পাবেন কোথায় তাহলে প্রত্যেক মাদ্রাসার মেয়ে দিনদার হবে নট নেসেসারি জেনারেল শিক্ষায় শিক্ষিত মেয়েও দিনদার হতে পারে সেও দিনদার হতে পারে বুঝ থাকতে পারে এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের ব্যাপার কিসের ব্যাপার এটা এর উপর আমার আর কিছু বলার নাই এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনি হাজার বার পরখ করে দেখে শুনে করার পরেও পস্তাতে পারেন এটা হতে পারে আল্লাহ না করুক তো এটা কিসের ব্যাপার অতএব তাকদীর যে লিখেছেন তার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কীভাবে ইস্তেখারার মাধ্যমে কীভাবে নফল নামাজের মাধ্যমে কীভাবে সেজদায় কীভাবে হাত তুলে তাহাজ্জুদে দোয়া দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া চলবে অতএব এই ডিসিশনটাতে ভুল করা যাবে না একবার যদি এই ডিসিশনে ভুল করেন সারা জীবন পস্তাতে হবে আমরা কি মুসলিম পরিবারে জন্ম নেয়ার মর্মটা বুঝতে পারছি ভাই আচ্ছা আরেকটা কথা বলি দেখেন এই কথাটা একটু ভালো করে শুনেন তারপরে আমি পরের অংশে আসছি এখানে আমার কিছু বলার আছে তারপরে বিশেষ করে দেবেন ইনশাআল্লাহ সময় আছে তো আচ্ছা শোনেন চাচা আবু তালেবের নাম শুনেছেন কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বুঝাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা ছয় বছর বয়সে ইন্তেকাল করেন সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তালেব নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় ৫৩ বছর প্রায় ৫৩ বছর পর্যন্ত আট থেকে ৫৩ বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো
পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এতিম এতিম ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পুরো সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাজ্জাব কেউ বলে ফারিকুল জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গীবত তোমত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয় নাই বুঝতে পারছেন কথা এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তালেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এইরকম মানুষ চাচা আবু তালেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে 16 কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তালেবের অবদানটাকে আরেক পাল্লায় রাখেন ওই পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ কিন্তু শেষ পর্যন্ত চাচা আবু তালেব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেন না কথা কি বুঝতে পারতেছেন ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন চাচা খালি একটাবার একটাবার কালিমা পড়ে আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটাবার সাক্ষ্য দেন শাহাদা দেন হলো না হাদিসের মধ্যে আসছে চাচা আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুড়বে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ পাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন সেজদায় পড়ে থাকত আমরা এগুলো বুঝি না শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নেয়ামত বুঝি না সুস্থ আছি নেয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নেয়ামত বুঝি না রক্ত চলতেছে নেয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নেয়ামতই বুঝি না শুকরিয়া আদায় করি না আর ওই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই শুকরিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাকাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ ফরজ হয়েছে হজ করেন না জাকাত সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সালাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজকল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এভাবে সুস্থ রেখেছেন নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা আল্লাহ পাক এই জন্য অনেক ভিতর থেকে কিছু কথা বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা মানুষ জালেম এবং জাহেল মানুষ জালেম জাহেল সূরা আদিয়াতের মধ্যেও আছে ওয়াল আদিয়াতু দাবহান তারপর কি ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহা ফা আছারনা বিহি
نقعًا فوسطنا به جمعا এর পরে আছে ইন্নাল ইনসানা لربه لكنود নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরম 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 কৃতজ্ঞ আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহ কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على محمد وسلم প্রিয় ভাইরা অনেক রাত গভীর করব না মূল কথাগুলো এটুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন আমিন শুকরিয়া আদায় করব কিভাবে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষায় তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করব তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন এবং নামাজ 4G 3G 5G হবে না নামাজ ধীরস্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করব ইনশাআল্লাহ তাআলা আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই নামাজ দিয়ে শুরু হবে দেন তালাবুল ইলম ইলম অর্জন করবেন এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দেব ইলম অর্জন করবেন কি না ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ তাহলে আমরা জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর কোরআন শিখতে হবে অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য কত যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না পারবেন কি না ভাই পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমিন কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন না স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বলছেন লা আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত থরথর করে কাঁপতো তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না সেই নূর পাই না সেই মারেফত অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এ তাগাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ সবার চেহারায় দাঁড়িয়ে থাকবে তো ইনশাআল্লাহ প্যান্ট টাকুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ সুদের কাছে যাব জেনার কাছে যাব ঘুষের কাছে যাব আমরা দুর্নীতি করব আমরা পিতামাতাকে অপমান করব আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম ঠিক আছে আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাকই আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট একটু বসেন বিশৃঙ্খলা করেন না প্লিজ আর 10 মিনিট সময় নিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন 10টা মিনিট সময় দেন আমাকে বলেন
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শুনেন ওই যুগে শিরক ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র 23 বছর যার প্রথম 13 বছর মক্কায় পরের 10 বছর বলেন প্রথম 10 বছর মক্কায় পরের 10 বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহর ওহী দিয়ে করেছেন আবার বলি নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত জাবুর ইনজিল না কোরআন তাওরাত জাবুর ইনজিল আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম্মা আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবে না আর কোন নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহী দিয়ে কি দিয়ে ভাই সেই ওহী সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহী সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহী সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কি না প্রথম ওহী কি বিষয়ে এসেছিল নামাজ যাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম ওহী কোনটা ইকরা বিসমি রব্বিকাল্লাযী তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক ইকরা বিসমি রব্বিকাল্লাযী হলো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরো আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাসকি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে আবার বলি আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা
বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? চলতে আছিল। সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না ছিলেন না? উমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না ছিলেন না? মুহাদ্দিসের কেরাম তারা ছিলেন না ছিলেন না? এভাবে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন, ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন। আমি কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট, কিসের প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগোরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না, যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগোরিদম না থাকে। আর সেই অ্যালগোরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সে যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না, আপনি আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্সে উমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খোয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার কাছে নোট করা আছে। এমন কোনো সাবজেক্ট নাই এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে এক দুই বছর নয়, প্রায় বারোশো বছর, কত বছর? প্রায় বারোশো বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে কর দিয়ে। আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছি আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে? শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খোয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশদকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন? কোনটা বলেন, কথা বলেন, একটা শিখেছেন না দুটোই শিখেছেন? এখন এই সিলসিলা চলতে 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 এই ১৯১৪ সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হল। শব্দটা কি বললাম? নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আসলে ১৯১৪ থেকে না, আমি ভুল বলেছি, এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে। আর ফরাসি বিপ্লব হয়েছে ১৭৮৯ না, ১৭৮৯, এই যে ২২১ বছরের মতো, এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে। কারা দিচ্ছে অর্ডার? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা। কারা দিচ্ছে? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা, নতুন অর্ডার। ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে, ওরা খিলাফাকে ধ্বংস করেছে, ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে, প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে। ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে,
ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি, ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে, ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ওরা যে সংস্কৃতি বেহায়াপনা জেনা ফ্রিমিক্সিং সমকামিতা ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে, শিক্ষানীতির বাইরে নয়। ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি, এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি। এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, কয় ভাগে ভাই? একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট, একটা হলো ইসলামিক স্কুল অফ থট। আমার সাথে বলেন, একটা সেকুলার স্কুল অফ থট, একটা ইসলামিক স্কুল অফ থট। সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে, শুরুতে বলেছি 20 বছর পড়বেন 20টা সূরা মুখস্থ করতে পারবেন না, সোজা কথা। এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না, একজন বক্তা দায়ী আলেম মানুষ তিনি মাশাআল্লাহ বয়ান করেন কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝাতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ MBBS ডক্টর, তিনি ইমামতি করতে পারছেন না কেন? MBBS ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি এই তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন বাট কোরআন শেখেন নাই। বুঝতে পারছি? দুইটা দৌড়াচ্ছে দুই দিকে, দুইটা কোন দিকে? দুইটা দুই দিকে। এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট, এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা, তাহলে আজকে টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না। তারা হালাল হারাম বুঝতো, নীতি নৈতিকতা বুঝতো, সে করছিন তো, তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না, খালেদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না, বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই? কোন জায়গায় সমন্বয় হয় নাই, কি হয় নাই? সমন্বয় যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। তো কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরও 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে, রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে, ও যে আর কি কি করতে পারে, দেখবে যে পশু হয়ে গেছে, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় তিনটা, কয়টা ভাই? আচ্ছা, শেষ, এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই, আমার হাতে কোনো ক্ষমতা নাই। এবং আমার মতো হাজার হাজার আবুদ আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ আরও যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবেন না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন,
যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দ্বীনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন, তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামী শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে, এটা আমার আমার আপনার সাধ্যের মধ্যে নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পারব। কি দেখাতে পারবো? বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো। এটা একটা বিশাল জিনিস, এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না। এটা একটা পথ, যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনও সম্ভব, আজাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বোঝা যায়? এক নম্বর পথ, এই পথটা কঠিন না সহজ? বলেন, মারাত্মক কঠিন। এটা কি মারাত্মক কঠিন? কারণ এটা সম্পূর্ণ আল্লাহর, আল্লাহ আল্লাহ পাকের ইখতিয়ার। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা, তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন। এটা একটা পথ, এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে, বা যারা আছেন তাদের মতো ওই বুস্টটা দান করেন, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব, উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব। কেন? কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। কথা বোঝা যায়? আমি যে মাঠে বসে কথা বলছি, এটা তো ইউনিভার্সিটি না, ডিগ্রি কলেজ। আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি, এবং কোরআন তেলাওয়াত চেক করেন। ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন? 24-25 বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই, কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই, তার সিলেবাস ওটা ফোর্সফুল বাধ্যতামূলক ছিলই না কখনো, ওই জন্য কি আরও করে নাই। ও সিলেবাসে নাই পড়বো কেন? সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য। বুঝতে পারেন কথা? শিক্ষকদেরকে ডাকেন সব বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান, কোরআন তেলাওয়াত চেক করেন, 90% তেলাওয়াত ঠিক থাকবে না। জাতির শিক্ষক তারা, জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর কিভাবে বলবো আপনাদেরকে, তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ, এটা অবাক করার বিষয়। অবাক হলে নবীজি বলতেন সুবহানাল্লাহ, অবাক হলে নবী বলতেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাতি করতেছেন কারিগর, কোরআন তেলাওয়াত করতে পারেন না। সংকট কি বুঝতে পারেন? সংকট কোন জায়গায়? তাহলে প্রথম যেটা, এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ, যদি আল্লাহ পাক এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুঝটা থাকবে ইনশাআল্লাহ, সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায়, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে ইনশাআল্লাহ। মালয়েশিয়ার ক্লাস 10 পাস করা একটা ছেলে ইমামতি করতে পারে, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেই শিখেছে। কোথায়? স্কুলে। মালয়েশিয়া পিছিয়ে গেছে অর্থনীতিতে, পিছিয়ে গেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে, পিছিয়ে গেছে জিও পলিটিক্সে, পিছিয়ে গেছে, ওর জিডিপি কমে গেছে। আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বুঝাবো? দুই নম্বর পথ, এই দুটো বলে শেষ করছি ভাই। দুই নম্বর পথ হচ্ছে, যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা, এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা। তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার, সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার। নাহলে আমাদের হাতে কোরআন থাকবে, আর এক হাতে হাদিস থাকবে, তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো না।
কারণ অঙ্ক গণিত ইংরেজি জিওপলিটিক্স অর্থনীতি এগুলো তো আমরা জানি না কুরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি 40টা কুলখানি বুঝতে পারলেন কথা এটাও সমস্যা তো এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবেন তারা বুঝবেন এটা এটা আমাদের আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে তাহলে একটা সলিউশন হবে তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে ওইটা না হয় পুরোই সেকুলার হয়ে গেল আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকলাম এই তো আর তিন নম্বর যেটা যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা সমন্বয় থাকবে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে সে মাশাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে ইসলামিক সাবজেক্টও শিখবে হাফেজও হবে এদিকে মাশাল্লাহ এদিকে মাশাল্লাহ ভালো করবে ডক্টর হবে মাশাল্লাহ হাফেজও হবে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাল্লাহ তো এটা নতুন করে করা সম্ভব এ কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি খয়রুল কুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে খয়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না কোনো স্কুল কলেজ এগুলো ছিল না একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হেফজ করতেন হেফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন শেষ আরেকজনের কাছে গিয়ে নাহুসব শিখতেন শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন আরেকজনের কাছে ফিকহ শিখতেন তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন তাদের এই তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে তো এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে তবে কাজটা বলার চেয়ে করা কঠিন বলার চেয়ে করা কঠিন কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে সে করবে আমি গিয়ে ভোগ করব আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে যে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি এতই চিন্তিত থাকেন তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না বা আপনি কেন একটি স্কুল করতেছেন না বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না ভাবছেন না আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না কেন আপনার জায়গা কোরবানি করছেন না এই এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই বলেন এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই এই কয়জন মানুষ আপনাকে কি করতে পারবে আমাদের হাতে কি করার ক্ষমতা আছে সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই আর আপনার আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন কোন প্রতিষ্ঠানে পড়াবেন কোন সিলেবাসে পড়াবেন নাকি নাস্তিক বানাবেন মনে রাখবেন মানুষ মরে গেলে তার আমল নামা কেটে যায় ইল্লা সালাস তিনটা চালু থাকে তিনটা চালু থাকে সদাকায় জারিয়া প্রথম সদাকাতুন জারিয়াতুন সদকায় জারিয়া এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহরতগুলো প্রত্যেকটাই সদকায় জারিয়া হবে চল দুই নাম্বার কি ওলাদুন সালেহ নেককার সন্তান নেককার সন্তান কখন তৈরি হবে যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই তো একটা হলো আল ইলমুন ইউনতাফাউ বিহিন নাস এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয় এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন